إِذَا حَدَّثْتُكُمْ حَدِيثًا فَلَا تَزِيدَنَّ عَلَيْهِ যখন আমি তোমাদের কাছে কোন হাদিস বলবো, হাদিস মানে কি দীন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দীন শিক্ষা দিয়েছেন সব তো হাদিসের মাধ্যমে, সব হাদিসের মাধ্যমে। হাদিস আর সুন্নাহ হলো একই আমল, যারা হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য করে জানবেন এরা বেদাতি। বেদাতি সারা কেউ হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য করে না, খাঁটি বেদাতি, নির্ভেজাল বেদাতি মনে করবেন। ওর এখানে কোন ষড়যন্ত্র আছে, তার ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের কারণে সে বলতেছে বেদাতি। একেবারে নির্ভেজাল বেদাতি চেনার ভিত্তি হলো সে সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য করছে। চোখের সামনে পড়েছে ছয়খানা হাদিসের মধ্যে প্রথমখান হলো সহিহ বুখারী, দ্বিতীয়টা হলো সহিহ মুসলিম, এরপরে বাকি চারখানা হলো সুন্নাতের কিতাব। সুন্নাতের কিতাবের মধ্যে কি আছে, সব হাদিস পড়া আছে, সব হাদিস। সুনান আবু দাউদের মধ্যে কি আছে, হাদিস খুঁজলে কোথায় যাবেন আপনি, আবু দাউদের মধ্যে খুঁজতে যাবেন। সুনান মানে সুন্নাতের বহু বছর হলো সুনান, মানে সুন্নার কিতাব এটা। অনেকে কিতাব সুন্নাই নাম রেখে দিয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে খাল্লাল, ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে সুন্না, কিতাব সুন্না, ইবনে আবি আসিম কিতাব সুন্না, সব হাদিস। খাল্লাল ইবন খাল্লাল একজন মুহাদ্দিস লিখেছেন কিতাব সুন্না, সব সুন্নার কিতাব। আর এখানে কি সুন্নাহ আবু দাউদ, সুন্নাহ বহু বছর হলো সুনান, যেহেতু এই আবু দাউদের মধ্যে একটা সুন্নাহ আছে, দেখে একটা হাদিস আছে, এই জন্য বহু বছর নিয়েছে। সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, সুনান লিল বাইহাকি, আর সুনান আল কুবরা লিল বাইহাকি। বেদাতের পর্দা চোখে কিভাবে পড়লে, অন্তরে কিভাবে বেদাতের পর্দা পড়ে গেলে, কত নির্লজ্জ, কত বেহায়া করা কথা, তার যে কোন তাকলিদি চিন্তা নিয়ে, কোন যে মাঝহাবি চিন্তা নিয়ে, কোন সংকীর্ণতার তার মধ্যে থাকার কারণে সে বলছে আমরা হাদিস মানি না, আমরা সুন্নাহ মানি। তোর তো এই জগতে থাকারই সুযোগ নাই, তুই সুন্নাহ মানতে সুন্নাহ না মেনে হাদিস, হাদিস না মেনে সুন্নাহ যদি মান, তো তোমার তো জমিনে জায়গাই নাই, গোটা জমিন দখল করে আছে সুন্নাহ কিতাব, গোটা জমিন, গোটা মুসলিম জগৎ দখল করে আছে, তুমি তাহলে যাও এরকম কোন বেদাতি জগৎ পাওয়া যায় নাকি, বেদাতি কোন মেরু কোন মহাদেশ পাওয়া যায় নাকি, ওই বেদাতির মহাদেশে যে বুঝবে যে সুন্নাহ হাদিস, হাদিস সুন্নাহ কিতাব মানবো যেখানে কোনো হাদিস থাকবে না, সুন্নার কিতাবের দরকার, যেই সুন্নার কিতাবে তাদের কোনো হাদিস থাকবে না, যেহেতু বলছে আমরা হাদিস মানে না সুন্নাহ মানে। কত সংকীর্ণ মনা, কত কত কঠিন ধরনের কুপের ব্যাগ ধরে এরকম কথা বলতে পারে, হ্যাঁ হাদিস মানে সুন্নাহ, সুন্নাহ মানে হাদিস, এই হলো মুসলমানের কথা, এই হলো ইসলামের কথা, এই হলো হাদিস ভক্তদের কথা, এই হলো সুন্নাহ ভক্তদের কথা, হাদিসের অনুসারীদের কথা, সুন্নাহ অনুসারীদের কথা, আর বেদাতীদের কথা হলো আমরা হাদিস মানি না সুন্নাহ। হ্যাঁ তাহলে তুমি একটা এরকম আবু দাউদ বের করো যার মধ্যে হাদিস থাকবে না, খালি সুন্নাহ থাকবে। হ্যাঁ তুমি এরকম একটা তিরমিজি আনো, যেই তিরমিজির মধ্যে হাদিস থাকবে না, শুধু সুন্নাহ থাকবে। একটা তুমি এরকম নাসাই খোঁজো, সেই নাসাইয়ের মধ্যে সুন্নাহ থাকবে, হাদিস থাকবে না। সুনান ইবনে মাজাহ, এমন একটা তুমি ইবনে মাজাহ বের করো যার মধ্যে হাদিস থাকবে না, সুন্নাহ থাকবে না। এটা হয় পেলে পুরো
এইজন্য তো বেদাতি বলা হয় মুকাল্লিদ ইমাম তাবারী রহমাতুল্লাহ আলাইহি বলছেন লা ইউকাল্লিদু ইল্লা আসাবিউন আও গামি তাকলিদ কেবলমাত্র এমন মানুষ করতে পারে যে গোড়া ভক্ত গোড়া গোড়া কোন মতবাদের মতবাদের সে ভক্ত অনুসারী গোড়া ভক্ত ব্যক্তি ছাড়া তাকলিদ কেউ করতে পারে না আও গামি অথবা নির্বোধ নির্বোধ গবি বলা হয় সফি মানে তো আল্লাহ তবারক তাআলা সফি শব্দ সুবহান শব্দ ব্যবহার করেছেন সুবহান চাইতো নিকৃষ্ট শব্দ হলো গবি একেবারে নির্বোধ যার হুঁশ জ্ঞানই নাই এরকম ব্যক্তি শুধু তাকলিদ করতে পারে এই তাকলিদ ওয়ালা গুলো এরকম বলতেছে মানে এটা কেন বলে কোন কোন হাদিস বাদ দেওয়ার জন্য তারা এই নিয়মটা বলেছে এমন কোন কোন হাদিস বাদ দেওয়ার জন্য কোন কোন হাদিস গুলো যারা সহিহ আকীদার আলেম যারা মক্কা মদিনার মুসলমানরা কোন কোন হাদিস গুলো বাদ দেয় যারা আমাদের মাযহাব মানে না তারা কোন কোন হাদিস গুলো আমল করে এগুলো বাদ দেওয়ার জন্য এরকম সংকীর্ণ মন থেকে সংকীর্ণ চিন্তাধারা থেকে এই কথাটা বলে তারা কত হের পাত্র হয়েছে কত নিচু হয়েছে তা খেয়ালই করে ওদের যার জগতই নাই বিচরণ করার চলাফেরার করার ওদের কোন আর মসজিদ নাই মাদ্রাসা নাই ওদের কোন দেশ নাই ভূখণ্ড নাই কারণ সমস্ত মুসলিম জগতে শুধু সুন্নাহ আর হাদিস সুন্নাহ আর হাদিস একই জিনিস এরকম পাবে কোথাও কিতাব যে ওদের সুন্নাহ শুধু আছে ওদের হাদিস আর নাই বুঝা গেছে ওদের যে দুনিয়াটাকে সংকীর্ণ করে নিল আর সেই আর পৃথিবীতে কোথাও এটা চিন্তা করে দেখেছি